হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আইকন। তো আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে আমার ডিমের কোরমা। তো ডিমের কোরমাটা আমি কীভাবে করছি সেটা প্লিজ আপনারা একটু দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এখানে ডিমগুলো আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে নিয়েছি আর এটাতে আমি জলও দিয়ে দিয়েছি। এবার এগুলো সেদ্ধ করার জন্য আমি গ্যাসে বসিয়ে দেবো। তো গ্যাস দেখুন, ডিমগুলো কিন্তু আমার ফুটে এসেছে। আর একটু ভালো করে ফুটুক দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখানে ডিমগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে ডিমটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। তো এবার চলুন আমি রেসিপিটা স্টার্ট করব। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখানে আমি ননস্টিকের কড়াই নিয়েছি, তাতে আমি 2 চামচ মতন ঘি নিলাম। আপনারা ঘি বাদ দিয়েও কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আর যেহেতু আমি এখানে কোরমা করছি তাই ঘি অবশ্যই লাগবে, তাই ঘি দিয়েছি। ঘিটা দিলে ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। কিন্তু ঘি যারা পছন্দ করেন না তারা কিন্তু ঘিটা স্কিপ করে দিয়ে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন। ঘিটা গরম হয়ে এসেছে। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার আমি ঘিয়ের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা অনেকটাই কিন্তু আমার লাল লাল হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু পেঁয়াজটা এবার উঠিয়ে নেব। আর পেঁয়াজটা এখানে ঘি থেকে উঠানোর আগে কিন্তু আমি হাতা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু যে এক্সট্রা ঘিগুলো পেঁয়াজের মধ্যে লেগে আছে সেগুলো চেপে চেপে নামিয়ে নেব। আর এখানে ওই ঘিয়ের মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু ডিমগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে একটু একটু ভেজে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু ডিমগুলো না ভেজে কিন্তু সেদ্ধ করেই আপনারা কিন্তু রান্না করতে পারেন। আমি ডিমটা ভেজেছি একটু দেখতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আপনারা কিন্তু ডিম সেদ্ধ দিয়েই করতে পারেন। তো দেখুন ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মিশিয়ে নেব। আর ওই ঘিয়ের মধ্যে আমি 2টো তেজপাতা ভেজে নেবো, তার সঙ্গে দিয়ে দেবো 3টে এলাচ আর 3টে দারচিনি। এলাচগুলো আমি এখানে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে দিয়েছি। তো গাইজ এখানে আমি একটা বাটিতে একটা পেস্ট বানিয়েছি। এই পেস্টের মধ্যে আছে কিছু কাজু, 2টো পেঁয়াজ আর কিছু আদা রসুন আছে, সেগুলো একসঙ্গে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ওই বাটিটা ধুয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম।
তো গাইস দেখুন এখানে কিন্তু পেঁয়াজ কাজু আর আদা রসুনের পেস্ট আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করব। এখানে আমি 1 চামচ লবণ দিলাম। চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাঁচা জিরে গুঁড়ো, 1 চামচ কাঁচা ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে মেখে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলাটাকে ঘিটা ছেড়ে আসছে। তো গাইস দেখুন মশলা থেকে কিন্তু ঘি ছেড়ে এসেছে আর মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়েছে। তো এখানে আমি এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 বাটি দুধ। দুধের পরিবর্তে আপনারা কিন্তু টক দই ইউজ করতে পারেন, আর দুধ আর টক দই কিন্তু একসঙ্গে দেবেন না, যে কোনো একটা অ্যাড করবেন, হয় দুধ না হয় টক দই। তো গাইস মশলাটা আমার যতক্ষণ ফুটছে তার মধ্যে আমি ডিমগুলোকে একটু হালকা করে একটা ছুরির সাহায্যে একটু চিরে নেব। ডিমগুলো এ কারণে চিরে নিচ্ছি যে গ্রেভির যে মশলা যে ফ্লেভারগুলো সেগুলো যেন খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়, তাই আমি একটা একটা করে ডিমগুলো নিয়ে ছুরির সাহায্যে একটু করে চিরে নিচ্ছি। এখানে আমার ডিমগুলো সব একসঙ্গে গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার যেহেতু আমি এখানে এটা কোর্মা করছি তাই এখানে আমি 1 চামচ এখানে চিনি অ্যাড করব, তাই এখানে 1 চামচ আমি চিনি অ্যাড করলাম। তার সঙ্গে এখানে 1 চামচ শাহী গরম মশলা দিয়েছি। তার সঙ্গে এখানে আমি আগে থেকে যে পেঁয়াজগুলো ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু ডিমের শাহী কোর্মা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হবে।
তো এখানে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম ভালো করে। এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো 2 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলো ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু শাহী ডিমের কোরমা ভীষণ টেস্টি, ভীষণ মজার একটা রেসিপি যেটা আজ আমি আপনাদের জন্য স্পেশালি তৈরি করেছি। তো আপনারাও প্লিজ কিন্তু এটা বাড়িতে ট্রাই করুন, দেখবেন আপনাদের ভীষণ ভীষণ মজার লাগবে। আর এটা যে শুধু সাদা ভাতে ভালো লাগবে তা না, এটা কিন্তু ফ্রাইড রাইস যে কোনো পোলাওয়ের সঙ্গেও কিন্তু চলবে, ভীষণ মজার লাগবে খেতে। তো বন্ধুরা আপনাদেরকে কেমন লাগলো আমার আজকের এই শাহি ডিমের কোরমার রেসিপিটা? তো আপনাদের যদি আমার এই রেসিপিটা আজকের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে লাইক এবং শেয়ারও করবেন। আর আপনারা অবশ্যই কিন্তু আমি বলবো এই রেসিপিটা তৈরি করুন, বাচ্চারা তো ছোটরা ডিম খেতে এমনিতেই ভালোবাসে। এই ডিমটা যদি তরকারি করে এইভাবে কোরমা করে দেওয়া হয় তো দেখবেন আর কোনো লাঞ্চে আপনার আর কোনো তরকারি লাগবে না, এই শাহী ডিমের কোরমা দিয়ে কিন্তু বাড়ির সবাই চেটেপুটে আঙুল চেটেপুটে ভাত খেয়ে নেবে। আপনারা কিন্তু প্লিজ এই রেসিপিটা ট্রাই করুন। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আগামী দিনে আবারও আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।